আমরা দেখবো ইভেন্ট হ্যান্ডেলিং। ইভেন্ট হচ্ছে যে কোনো ধরনের ঘটনা, যেমন বাটনে ক্লিক করা, মেনু আইটেম চেঞ্জ করা। তো এই ইভেন্টগুলোকে হ্যান্ডেল করার জন্য জাভাতে বিভিন্ন ইন্টারফেস আছে। এই ইন্টারফেসগুলো নির্দিষ্ট ইভেন্টগুলোকে হ্যান্ডেল করে। যেমন অ্যাকশান লিসিনার একটা ইন্টারফেস, অ্যাকশান লিসিনার ইন্টারফেসটা হ্যান্ডেল করে হচ্ছে বাটনের ক্লিক, এই জাতীয় ইভেন্টগুলোকে হ্যান্ডেল করে। তো আসলে এখানে আমরা দেখবো হচ্ছে যে কীভাবে ইভেন্ট হ্যান্ডেল করা যায়, বা কয় পদ্ধতিতে কত কতভাবে ইভেন্ট হ্যান্ডেল করা যায়। তো যেহেতু ইভেন্ট লিসিনারগুলো ইভেন্টগুলোকে হ্যান্ডেল করে, তো এরকম বিভিন্ন ইভেন্ট লিসিনারের মধ্যে, যেমন এরকম একটা এক্সাম্পল হচ্ছে অ্যাকশান লিসিনার, এরকম বিভিন্ন ইভেন্ট লিসিনারের মধ্যে কিছু মেথড থাকে। যেমন অ্যাকশান লিসিনারের মধ্যে একটা মেথড আছে হচ্ছে অ্যাকশান পারফর্ম, এই মেথডটাকে ওভাররাইড করবে। যখন অ্যাকশান লিসিনারকে ব্যবহার করব তখন অ্যাকশান পারফর্ম এই মেথডটাকে ওভাররাইড করে এই মেথডের মধ্যে আমরা ওই নির্দিষ্ট ইভেন্টের কাজগুলোকে লিখব। এখানে আমাদের প্রথম এক্সাম্পলের মধ্যে দুইটা বাটন আছে একটা ফ্রেমের মধ্যে। এই বাটনের এক একটা বাটনকে ক্লিক করলে এক একটা ইভেন্ট সংঘটিত হচ্ছে। যেমন ওকে বাটনে ক্লিক করলে একটা মেসেজ ডিসপ্লে করছে, আর ক্যান্সেল বাটনে ক্লিক করলে একটা মেসেজ ডিসপ্লে হচ্ছে। আমরা জাস্ট সিম্পলি বোঝার চেষ্টা করছি ইভেন্টটা ইভেন্টটা কীভাবে সংঘটিত হচ্ছে, মেসেজটা ডিসপ্লে করা মূল উদ্দেশ্য না। তাহলে এখানে ফ্রেমটার মধ্যে দুইটা বাটন আছে। এই বাটনের প্রথমে দুইটা অবজেক্ট তৈরি করা হয়েছে, বাটনগুলো এখানে এখানে অবজেক্ট ডিক্লেয়ার করা হয়েছে, অবজেক্টগুলোকে তৈরি করা হয়েছে, বাটনগুলোকে ফ্রেমের সাথে সংযুক্ত করা হয়েছে, ফ্রেমটার সাইজ দেওয়া হয়েছে, ফ্রেমের একটা লেআউট দেওয়া হয়েছে। এরপরে এই প্রথম পদ্ধতিতে আমরা দেখব যে ইনার ক্লাস ব্যবহার করে, ইনার ক্লাস হিসেবে আমরা বাটনের মধ্যে সরাসরি অ্যাকশান লিসিনার অ্যাপ্লাই করে, যেই বাটনের সাথে আমরা অ্যাকশান লিসিনার অ্যাড করতে চাচ্ছি সেই বাটনের অবজেক্ট ডট অ্যাড অ্যাকশান লিসিনার, তার ভিতরে লিখব হচ্ছে নিউ অ্যাকশান লিসিনার। নিউ অ্যাকশান লিসিনার বললে এই অ্যাকশান লিসিনারের অ্যাকশান পারফর্ম মেথডটাকে আমাদের ওভাররাইড করতে হবে। তো আমি শুরু থেকে করে দেখাচ্ছি যে কীভাবে একটা বাটনের সাথে অ্যাকশান লিসিনারকে অ্যাড করতে হবে। তো বাটনের অবজেক্টের নাম হচ্ছে বাটন ডট অ্যাড অ্যাকশান লিসিনার, অ্যাড অ্যাকশান লিসিনার। এর ভিতরে আমরা লিখব হচ্ছে অ্যাড অ্যাকশান লিসিনার হচ্ছে মেথড, এর মধ্যে আমরা হচ্ছে ওই ইন্টারফেসটাকে ইনার ক্লাস হিসেবে লিখব নিউ অ্যাকশান লিসিনার। নিউ অ্যাকশান লিসিনার হচ্ছে একটা ইন্টারফেস, এই ইন্টারফেসের মধ্যে অ্যাকশান পারফর্ম নামক মেথডটা আছে। এই মেথডের মধ্যে যেই বডি পার্টের ভিতরে যে অংশটুকু, এই অংশটুকুর মধ্যে আমরা আমাদের ইভেন্ট হ্যান্ডলিংয়ের কাজটা করবো। দ্যাট মিন্স ওই বাটনে ক্লিক করলে যে কাজটা হবে সেই কাজটা আমরা এই অংশের মধ্যে লিখব। তো এখানে আমরা একটা মেসেজ ডিসপ্লে করব, সেজন্য মেসেজ ডিসপ্লে করার জন্য ইয়ে হচ্ছে জে অপশন পেন, জে অপশন পেন ডট শো মেসেজ ডায়লগ, একটা স্ট্যাটিক মেথড আছে। শো মেসেজ ডায়লগ, শো মেসেজ ডায়লগের অনেকগুলো কনস্ট্রাক্টর আছে। তো আমরা প্রথম কনস্ট্রাক্টরটা নিচ্ছি। এই কনস্ট্রাক্টরের মধ্যে দুইটা প্যারামিটার পাস করতে হয়, একটা হচ্ছে যে এই ডায়লগ বক্সটা কার সাথে সংযুক্ত হবে। তো আমরা বলে দিলাম যে এটা রুট পেনের সাথে সংযুক্ত হবে, এই রুট পেন অবজেক্টটা বাই ডিফল্টভাবে থাকে। আর এখানে যে মেসেজটা শো করা হবে আমরা এখানে সেই মেসেজটা স্ট্রিংয়ের মধ্যে দিয়ে দিলাম। তাহলে এই বাটনের সাথে অ্যাকশন লিসিনারটা সংযুক্ত হলো এবং মেসেজটা আমরা ডিসপ্লে করাচ্ছি হ্যালো। মনে রাখতে হবে যে যখন এরকম ইনার ক্লাস হিসেবে অ্যাকশন লিসিনার বা অ্যাকশন লিসিনারকে আমরা ব্যবহার করব তখন এটাকে কনস্ট্রাক্টরের মধ্যে, ওই ক্লাসের কনস্ট্রাক্টরের মধ্যে ব্যবহার করতে হবে। তো ইনার ক্লাস হিসেবে এরকমভাবে ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করার ইয়া হচ্ছে এই ক্ষেত্রে আপনার যতগুলো বাটনে আপনি অ্যাকশন লিসিনার সংযুক্ত করতে চান
সবগুলো বাটনে আলাদাভাবে সংযুক্ত করতে হবে। যেমন এখানে আমরা প্রথম বাটনে এটা সংযুক্ত করলাম, এরপরে আমরা আবার দ্বিতীয় বাটনে এটা সংযুক্ত করলাম। দ্বিতীয় বাটনে সংযুক্ত করার সময় দেখা যাচ্ছে যে এখানে মেসেজ ডায়লগের কনস্ট্রাক্টর অন্য একটা কনস্ট্রাক্টর ইউজ করা হয়েছে। এখানে এটাকে কার সাথে সংযুক্ত করা হবে, রুট পেনের সাথে। তারপরে এটা হচ্ছে মেসেজ, যে মেসেজটা ডিসপ্লে করবে, আর মেসেজের যে আবার বক্স, ডায়লগ বক্সটা আসে, দ্যাট মিন্স অপশন পেন, সেটার আবার একটা টাইটেল থাকে, সেই টাইটেলটা আমরা এখানে দিব। আর এই অপশন পেনটা আবার বিভিন্ন ধরনের অপশনকে শো করতে পারে। এটা মূলত একটা ইন্টিজার মান, তো এখানে আমরা ইনফরমেশন মেসেজ, তারপরে ওয়ার্নিং মেসেজ এরকম ডিসপ্লে করতে পারি। যেমন ইনফরমেশন মেসেজ আছে, প্লেন মেসেজ আছে, তারপরে হচ্ছে ওয়ার্নিং মেসেজ আছে। তো ইনফরমেশন মেসেজের মধ্যে বাই ডিফল্টভাবে একটা এক্সক্লেমেটরি সাইন ডিসপ্লে করে। যেমন প্রথমটা যখন আমরা ডিসপ্লে করলাম হ্যালো, এটা ডিফল্টভাবে একটা ইনফরমেশন মেসেজ। ক্যান্সেল, এটাও একটা ইনফরমেশন মেসেজ। তো যখন এটার মধ্যে আমরা আবার এটাকে যদি আবার ওয়ার্নিং মেসেজ শো করাতে চাই, তাহলে ওয়ার্নিং মেসেজটা কীরকম আমরা একটু দেখি। ওয়ার্নিং মেসেজটা এরকম, আর এই যে নিউ টাইটেল, এটা হচ্ছে টাইটেল আর মেসেজ, অর্থাৎ মেসেজ বডির ভিতরে আমরা যেটা ডিসপ্লে করতে চাই সেটা হচ্ছে মেসেজ বডি, আর টাইটেল পার্টের মধ্যে টাইটেল। আর এইখানে যখন এখানে ডিফল্টভাবে আমরা কোনো টাইটেল দিই নাই, সেজন্য এখানে ডিফল্টভাবে একটা টাইটেল চলে আসে, সেটা হচ্ছে মেসেজ। আর আমরা যেটা ডিসপ্লে করলাম সেটা হচ্ছে হ্যালো। তো উদ্দেশ্য ছিল যে কীভাবে আসলে একটা ইভেন্ট কাজ করে। ইভেন্টকে কাজ করার জন্য নির্দিষ্ট লিসিনার আছে, এই লিসিনারগুলো হচ্ছে মূলত ইন্টারফেস। এটাকে আমরা বিভিন্নভাবে অ্যাপ্লাই করতে পারি। প্রথম এক্সাম্পলের মধ্যে আমরা দেখলাম যে ইনার ক্লাস হিসেবে, ইনার ক্লাস হিসেবে এই যে অ্যাড অ্যাকশন লিসিনার, এটার কনস্ট্রাক্টরের মধ্যে ইনার ক্লাস হিসেবে এই ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করা হলো, এবং ওইটার মধ্যেই আবার অ্যাকশন পারফর্ম, এই অ্যাকশন লিসিনারের মধ্যে একটাই মেথড আছে অ্যাকশন পারফর্ম, এই মেথডটাকে ওভাররাইড করে এই মেথডের বডি পার্টের মধ্যে আমরা আমাদের মূল অ্যাকশনটা লিখলাম, বা যা করতে চাই আমরা সেটা লিখলাম। এটা করতে গেলে আমরা যদি আলাদা প্রত্যেকটা কম্পোনেন্টে আমাদের আলাদা আলাদাভাবে ইয়েগুলোকে, অ্যাকশনগুলোকে অ্যাড করতে হবে। যেমন অ্যাকশন লিসিনারের জন্য মেথডের নাম হচ্ছে অ্যাড অ্যাকশন লিসিনার, এরকম বিভিন্ন কম্পোনেন্টের ক্ষেত্রে আমরা আলাদা আলাদা মেথড দেখব, যেগুলো আলাদা আলাদা মেথডের মাধ্যমে আলাদা আলাদা লিসিনারগুলোকে অ্যাড করা হয়। তো বাটনের ক্ষেত্রে এটা হচ্ছে অ্যাড অ্যাকশন লিসিনার। নেক্সট আমরা দেখব যে এই কাজটা আমরা হচ্ছে আবার এখানে ইমপ্লিমেন্টের মাধ্যমে, সরাসরি একটা ক্লাস ওই অ্যাকশন লিসিনারকে ইমপ্লিমেন্ট করে করতে পারে। এখানে আমরা যেহেতু বাটন নিয়ে কাজ করছি, সেজন্য ইমপ্লিমেন্ট করছি হচ্ছে অ্যাকশন লিসিনার। এরকম যদি মাউস নিয়ে কাজ করতে চাই, তার জন্য আছে মাউস লিসিনার, মাউসের জন্য আবার মাউসের মোশন আছে, এরকম বিভিন্ন ধরনের আলাদা আলাদা লিসিনার আছে। প্রত্যেকটা লিসিনারের মধ্যে নির্দিষ্ট মেথড আছে, সেই মেথডগুলোকে ওভাররাইড করে আমাদেরকে অ্যাকশনগুলোকে হ্যান্ডেল করতে হবে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি ইমপ্লিমেন্ট করছি এই অ্যাকশন লিসিনারকে। যখন আমরা ইমপ্লিমেন্ট করব, ইমপ্লিমেন্ট করলে তখন আমরা আমাদেরকে এটা আলাদাভাবে অ্যাকশন পারফর্ম মেথডটাকে ওভাররাইড করতে হবে। আগের এক্সাম্পলে আমরা দেখলাম যে সরাসরি ইনার ক্লাস হিসেবে, ইনার ক্লাস হিসেবে করলে ওই নির্দিষ্ট কম্পোনেন্টের মধ্যেই আবার এটাকে ওভাররাইড করতে হয়েছে। কিন্তু এখানে আমরা দেখব যে এক্ষেত্রে আলাদাভাবে এই মেথডটাকে ওভাররাইড করতে হবে। আলাদাভাবে মেথডকে ওভাররাইড করলে ওইখানে যেহেতু প্রত্যেকটা দুইটা বাটনের ক্ষেত্রে আমরা আলাদা আলাদাভাবে বলে দিছিলাম, এইখানে একবার ইমপ্লিমেন্ট করে ওভাররাইড করা হয়েছে, আবার এই বাটনের ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করে ওভাররাইড করা হয়েছে। কিন্তু এই ক্ষেত্রে যেহেতু আমরা একবারই ইমপ্লিমেন্ট করছি, সুতরাং এখানে একবারই ওভাররাইড করব। তো একবারই যদি আমরা ওভাররাইড করি, তাহলে কোন বাটনে ক্লিক করা হচ্ছে সেটা কিভাবে বুঝব, সেটা বোঝার জন্য এখানে এই যে অ্যাকশন পারফর্ম মেথডের মধ্যে যে অ্যাকশন ইভেন্ট ক্লাসটা আছে, এই ক্লাসের যে অবজেক্ট, এটা বাই ডিফল্টভাবে ই, বাট যে কোনো অবজেক্ট আমরা এখানে ডিক্লেয়ার করতে পারি। তো এই অবজেক্টের একটা মেথড আছে,
গেট সোর্স, এরকম আর একটা মেথড আছে। আমরা প্রথমে গেট সোর্স মেথডটা দেখি। গেট সোর্স মেথডটা রিটার্ন করবে যে যেই অবজেক্টটার মাধ্যমে এটা তৈরি হলো, এই ইভেন্টটা, সেই অবজেক্টের সোর্সটাকে। এই সোর্সটা যদি হয় বিটিএন, মানে হচ্ছে প্রথম বাটনের অবজেক্ট, তাহলে এখান থেকে আমরা নিশ্চিত হলাম যে এই এটা প্রথম বাটন। তো প্রথম বাটনে ক্লিক করলে এই কাজটুকু হবে এবং দ্বিতীয় বাটনে ক্লিক করলে এই কাজটুকু হবে। তখন আমরা এই মেথডের মধ্যে আলাদাভাবে এখানে আমাদের স্পেসিফাই করে নিতে হবে যে কোন মেথডে আমরা, মানে কোন বাটনে ক্লিক করা হচ্ছে সেটাকে স্পেসিফাই করে নিতে হবে। আর যদি আমরা এইভাবে করি তাহলে এটাকে কী করতে হবে, আলাদা আলাদা ভাবে। আর এখানে করলে একটাই অ্যাকশন পারফর্ম মেথড, সেখানে আমাকে ডিসাইড করে নিতে হবে যে কোন বাটনে ক্লিক করা হচ্ছে, সেই বাটনের উপরে বেস করে তখন তার জন্য অ্যাকশন আমরা লিখব। তো এটারও আমরা রান দেখে নিই, আউটপুটটা অলমোস্ট সেম। ওকে এতে ক্লিক করলে এখানে প্রিন্ট আসতেছে হ্যালো, আর ক্যান্সেলে ক্লিক করলে প্রিন্ট আসতেছে এখানে, জাস্ট প্রিন্ট দাও। ঠিক আছে, তাহলে এটা একটা ওয়ে, এটা হচ্ছে সেকেন্ড ওয়ে, যেটা হচ্ছে আমরা ইমপ্লিমেন্ট করে কাজ করছি সরাসরি। থার্ড একটা ওয়ে আমরা দেখব, সেটা হচ্ছে এর যে কোনো একটা ওয়েতেই আমরা কাজ করতে পারি। থার্ড ওয়েটা দেখব আমরা, সেটা হচ্ছে যে একটা কাস্টম লিসিনার তৈরি করে। যেমন কাস্টম লিসিনার তৈরি করতে গেলে, আচ্ছা এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলা হয়নি, সেটা হচ্ছে যে যখন আমরা ইমপ্লিমেন্ট অ্যাকশন লিসিনার করব, তখন এই অ্যাকশন লিসিন বাটনগুলোকে ওই অ্যাকশন লিসিনারের সাথে অ্যাড করতে হবে, বাটনগুলোকে অ্যাকশন লিসিনারের সাথে অ্যাড করতে হবে। তো এই যে বাটন, এই বাটনগুলোকে অ্যাকশন লিসিনারের সাথে অ্যাড না করলে তখন আবার হচ্ছে এই মেথডটা কাজ করবে না, এই যে অ্যাকশন পারফর্ম এই মেথডটা কাজ করবে না। তার মানে আমাদের এই বাটন ডট অ্যাড অ্যাকশন লিসিনার এই লাইনটা ইমপ্লিমেন্ট করলে আলাদাভাবে এই কাজটা করতে হবে। অ্যাকশন লিসিনারের মধ্যে অ্যাকচুয়ালি একটা অ্যাকশন লিসিনারের অবজেক্টকে দেওয়া হয়। তো এই যে ই টু যে ক্লাসটা এক্সটেন্ড করলো যে ফ্রেমকে, আবার ইমপ্লিমেন্ট করলো অ্যাকশন লিসিনারকে, সুতরাং দিস মানে হচ্ছে ই টু, ই টু আবার একটা কি অ্যাকশন লিসিনার, সুতরাং এখানে আমরা দিস বলতে পারি। অর্থাৎ অ্যাকশন লিসিনারের মধ্যে একটা অ্যাকশন লিসিনারের অবজেক্টকে। তো এখন আমরা দেখবো হচ্ছে কাস্টম, দ্যাট মিন্স আমরা আমাদের নিজস্ব একটা লিসিনার ক্লাস তৈরি করি, ই থ্রি লিসিনার, একটা লিসিনার তৈরি করা হয়েছে। প্রথমে আমরা লিসিনারটা দেখি, এক্ষেত্রে আমাদের যে কাস্টম লিসিনার, এই লিসিনারটা ইমপ্লিমেন্ট করবে হচ্ছে অ্যাকশন লিসিনার। এখানে অ্যাকশন লিসিনার নিয়ে আমরা কাজ করছি, কিন্তু এরকম আরও অনেক লিসিনার আছে যেগুলো নিয়ে আমরা বিভিন্ন আইটেমে কাজ করব। ঠিক আছে, যেহেতু আমরা বাটন নিয়ে কাজ করছি সেজন্য আমরা অ্যাকশন লিসিনার দেখছি। তো এই আমাদের কাস্টম ক্লাসটা ইমপ্লিমেন্ট করলো অ্যাকশন লিসিনার, এবং এই ক্ষেত্রে আমরা ওই অ্যাকশন পারফর্ম এই মেথডটাকে ওভাররাইড করে তার ভিতরে আমরা এইখানে আবার ডিসাইড করছি যে এটা কোন বাটন। তো কোন বাটন এটা ডিসাইড করার জন্য আর একটা মেথড আছে, সেটা হচ্ছে গেট অ্যাকশন কমান্ড। আর এইখানে আমরা চেক করলাম হচ্ছে গেট সোর্স, গেট সোর্স রিটার্ন করে হচ্ছে ওই বাটনের অবজেক্ট, আর গেট অ্যাকশন কমান্ড রিটার্ন করে হচ্ছে যে ওই বাটনের মধ্যে যে টেক্সট লেখা আছে সেই টেক্সটটাকে। ঠিক আছে, যে কোনো একটা পদ্ধতিতে আমরা এটা করতে পারি। তো ওই বাটনের মধ্যে যদি ওকে লেখা থাকে তাহলে এই কাজ, এটা কাজ করবে, আর ওই বাটনের মধ্যে যদি ক্যান্সেল লেখা থাকে তাহলে এটা কাজ করবে। এখন এইখানে এসে আমরা আগের এক্সাম্পলে যেখানে ইমপ্লিমেন্ট অ্যাকশন লিসিনার করছিলাম, সেখানে অ্যাড অ্যাকশন লিসিনারের মধ্যে আমরা দিয়ে দিছিলাম দিস। দিস কেন দিছিলাম, কারণ হচ্ছে এই ই টু নিজেই একটা অ্যাকশন লিসিনার ছিল। কিন্তু এইখানে যেহেতু আমরা এটাকে ইমপ্লিমেন্ট করব না, তাহলে এইখানে আমরা অ্যাড অ্যাকশন লিসিনার ব্যবহার করার সময় আর দিস ব্যবহার করবো না, সেই দিসের জায়গাতে আমরা ব্যবহার করবো হচ্ছে আমাদের সেই কাস্টম লিসিনার যেটা আমরা নিজেরা তৈরি করলাম, ওই ই থ্রি লিসিনার। ঠিক আছে, এই ই থ্রি লিসিনার আমরা দিয়ে দিলাম, এবং এইখানে ই থ্রি লিসিনার দিয়ে দেওয়ার ফলে যখন আমরা এই বাটনে ক্লিক করব অথবা এই বাটনে ক্লিক করব, তখন এটা হ্যান্ডেল করবে হচ্ছে এই কাস্টম লিসিনার, ই থ্রি লিসিনার। এই দ্যাট মিনস এখানে আমরা কী করলাম, আলাদা নিজস্ব একটা ক্লাস তৈরি করলাম যে এই ক্লাসটা আলাদাভাবে এটাকে হ্যান্ডেল করবে। যদি আমরা এরকম চিন্তা করি যে আসলে এই অ্যাকশনের কাজগুলো বা অ্যাকশন পারফর্মের কাজগুলো আমরা আলাদা একটা ক্লাসের মধ্যে রাখবো, তখন এরকম আলাদাভাবে কাস্টম লিসিনার তৈরি করে
ওই অ্যাকশনের কাজগুলো আমরা আলাদা জায়গায় রাখবো, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে মূলত তিনটা ওয়ে। প্রথম ওয়ে হচ্ছে ইনার ক্লাস হিসেবে এটাকে ইমপ্লিমেন্ট করা যায়। সেকেন্ডলি আমরা দেখলাম যে মূল ক্লাসটাই সরাসরি ইমপ্লিমেন্ট করতে পারে লিসিনারকে। আর থার্ড এক্সাম্পলে আমরা দেখলাম যে আমাদের নিজস্ব আলাদা নিজস্ব কাস্টম লিসিনার তৈরি করে আমরা এটাকে অ্যাকশনগুলোকে কাজ করতে পারি। তাহলে এই তিনটে হচ্ছে ওয়ে, যেই ওয়েগুলোর মাধ্যমে আমরা অ্যাকশনকে নিয়ে কাজ করতে পারি, বিভিন্ন মানে ইভেন্ট নিয়ে কাজ করতে পারি। সেটা নট নেসেসারিলি যে অ্যাকশন লিসিনার, এরকম আরও বিভিন্ন ধরনের লিসিনার আছে। সেই লিসিনারগুলো নিয়ে আমরা এই তিনটা ওয়েতে কাজ করতে পারি। সবগুলো লিসিনারই এই তিনটা ওয়েতে কাজ করে।